আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। অ্যান্টিকে টেস্টে দারুণ বোলিংয়ে লড়াই ফিরেছে এবার বাংলাদেশ। 68 রানে ওয়েস্ট ইন্ডিজের শেষ 7টি উইকেট তুলে নিয়েছে মিরাজ আর এবাদতরা। রীতিমতো বাজ পাখির মতো ক্যাচ নিচ্ছে এবার মেহেদী হাসান মিরাজ। এদিকে 112.5 ওভারে 265 রানেই গুটিয়ে গিয়েছে ক্যারিবীয়রা, তাদের লিড এবার 162 রানের। একটা সময় 3 উইকেটই ছিল 197 রান। লিড ক্রমেই বাড়ছিল ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট দৃঢ় ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে, তবে তাকে সেঞ্চুরি তুলে নিতে দেয়নি বাংলাদেশ। খালেদ আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে মাত্র 6 রানের জন্য 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি ব্রাথওয়েট। এদিকে আজকের ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মিরাজ 59 রানের বিনিময়ে 4টি উইকেট নিয়েছেন, 2টি করে উইকেট স্বীকার করেছেন এবাদত আর খালেদ। এর আগে বাংলাদেশের 133 রানের জবাবে 48 ওভারে 2 উইকেটে 95 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল স্বাগতিকরা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বেশ দেখে শুনে খেলতে থাকে ব্রাথওয়েটের দল। দিনের প্রথম 15 ওভার অনায়াসেই কাটিয়ে দেন ক্রিক ব্রাথওয়েট আর অ্যানক্রুমা বোনার। অবশেষে তাদের 175 বলে 62 রানের জুটিটি ভেঙেছিলেন সবার প্রিয় ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের আর্ম বল বুঝতেই পারেনি ব্যাটার বোনার, ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন। অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন তিনি, 96 বলে 3 বাউন্ডারি আর রক্ষণাত্মক ব্যাটিংয়ে 33 রান করেছিলেন। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে 79 ওভারে 3 উইকেটে 159 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দর্শক, এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।